আসসালামু আলাইকুম অল জব ডেস্টিনেশন চ্যানেলের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এখনকার ভিডিওটি সাজাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ একটি পার্ট, অর্থাৎ সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়াবলী থেকে, বাংলাদেশের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন। বিগত 30 বছরে বিসিএস, প্রাইমারি শিক্ষক এবং বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার আসা বাংলাদেশের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন সমন্বয়ে এই ভিডিওটি সাজাচ্ছি। আশা করছি এই ভিডিওটি ফলো করলে বাংলাদেশের নদ নদী থেকে যে ধরনের প্রশ্ন বিগত 30 বছরে এসেছে এবং ভবিষ্যতে আসবে এখান থেকেই কমন থাকবে। তাই কথা না বলে চলে যাচ্ছি বাংলাদেশের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু এমসিকিউ প্রশ্নের ভিডিওতে। প্রথম প্রশ্নটি হচ্ছে, বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি? বাংলাদেশের খরস্রোতা নদী হচ্ছে কর্ণফুলী। বাংলাদেশের সীমান্ত বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে সুরমা। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদ হচ্ছে ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে কততম? ব্রহ্মপুত্র নদের অবস্থান বিশ্বে হচ্ছে 22তম। ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কত? ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হচ্ছে 2,850 বর্গ কিলোমিটার। বরিশাল কোন নদীর তীরে অবস্থিত? বরিশাল হচ্ছে কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত। ঢাকা কোন নদীর তীরে অবস্থিত? ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। পূর্ণবর্বা, নাগর, টাঙ্গন কোন নদীর তীরে উপনদী? কোন নদীর উপনদী? মহানন্দ। বাংলাদেশ ও মায়ানমার সীমারেখায় বরাবর প্রবাহিত নদী কোনটি? বরাবর প্রবাহিত নদী হচ্ছে নাফ নদী। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে হিমালয়ের মানস সরোবর। বাংলাদেশ প্রবেশের পূর্বে ব্রহ্মপুত্র কোন কোন দেশের উপর দিয়ে প্রবাহিত হয়? তিব্বতে সানপো নামে ও ভারতে আসামে দিহি নামে। কোন জেলার পাশ দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে? রংপুর জেলার পাশ দিয়ে বাংলাদেশে ব্রহ্মপুত্র প্রবেশ করেছে। বাংলাদেশ মায়ানমারকে বিভক্তকারী নদীর নাম কি? এর দৈর্ঘ্য কত? বিভক্তকারী নদী হচ্ছে নাফ নদী, এর দৈর্ঘ্য 56 কিলোমিটার। বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নদী গবেষণা ইনস্টিটিউট অবস্থিত ফরিদপুরে। কোন সালে ফারাক্কা ব্যারাজের নির্মাণ কাজ শেষ হয়? 1974 সালে। কোন সাল থেকে ফারাক্কা বাঁধ চালু হয়? 1975 সালে। ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য কত? ফারাক্কা বাঁধের দৈর্ঘ্য হচ্ছে 7,363 ফুট 6 ইঞ্চি। ভারত বাংলাদেশকে বিভক্তকারী নদীর নাম কি? হারিয়াভাঙ্গা। মেঘনার উৎপত্তিস্থল কোথায়? আসামের লোসাই পাহাড়ে। উৎপত্তিস্থলে মেঘনা নাম কি? বরাক নদী। মেঘনা কী কী নামে বিভক্ত হয়েছে? সুরমা ও কুশিয়ারা নামে। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করেছে? কালনি। বাংলাদেশের সবচেয়ে বড় নদীর নাম কি? মেঘনা। বাংলাদেশের সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? কর্ণফুলী। বাংলাদেশের কোন নদীতে বাদ দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয়? কর্ণফুলী নদীতে। সিলেট কোন নদীতে অবস্থিত? সুরমা। গোপালগঞ্জ কোন নদীর তীরে অবস্থিত? মধুমতি। রংপুর কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা। খুলনা কোন নদীর তীরে অবস্থিত? ভৈরব। যশোর কোন নদীর তীরে অবস্থিত? কপোতাক্ষ। কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করেছে? উত্তর বাজারের ভৈরব বাজারের নিকট। কর্ণফুলী নদী কোথায় গিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? পার্বত্য চট্টগ্রাম দিয়ে। কর্ণফুলী নদী কোথায় পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? সুরমা। অমল শীত থেকে কাকুরিয়া, অর্থাৎ 250 কিলোমিটার। পদ্মা নদীর দৈর্ঘ্য কত? পদ্মা নদীর দৈর্ঘ্য হচ্ছে 324 কিলোমিটার। কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। কাপ্তায় হ্রদ আয়তন কত? 6,686.91 বর্গ কিলোমিটার। কোন নদী তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়েছে? ব্রহ্মপুত্র। ব্রহ্মপুত্র নদ কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? কুড়িগ্রাম। ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি? ব্রহ্মপুত্র নদের প্রধান শাখার নাম কি? যমুনা। রাজশাহী কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা। কুড়িগ্রাম কোন নদীর তীরে অবস্থিত? দলেশ্বরী। কুষ্টিয়া কোন নদীর তীরে অবস্থিত? গড়াই। ব্রহ্মপুত্র নদের শাখা নদী কোনটি? যমুনা। ব্রহ্মপুত্র নদের উৎপত্তি কোথায়? ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হচ্ছে তিব্বতের কৈলাসশৃঙ্গের মানস সরোবরে। সুন্দরবনে বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? হারিয়াভাঙ্গা। কোন নদীতে জোয়ার ভাটা হয় না? গোমতী। চলন বিল কোন কোন জেলায় অবস্থিত? পাবনা ও রাজশাহী। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কত? 230টি। বাংলাদেশের নদ নদীর সংখ্যা হচ্ছে 230টি।
কুশিয়ারা নদীর দৈর্ঘ্য কত? 110 কিলোমিটার। 1 কিউসেক বলতে কী বোঝায়? প্রতি সেকেন্ডে 1 ঘনফুট পানির প্রবাহ। ঢাকা শহরকে রক্ষার জন্য বুড়িগঙ্গা নদীর তীরে যে বাঁধ দেওয়া হয় তার নাম কী? ব্যাকল্যান্ড বাঁধ। বাংলাদেশের কৃত্রিম হ্রদ কোনটি? রাঙ্গামাটি জেলার কাপ্তাই হ্রদকে বাংলাদেশের কৃত্রিম হ্রদ বলা হয়। যমুনা নদীর উৎপত্তি কোথায়? কৈলাসসিংহের মানস সরোবরে। পদ্মা ও মেঘনা নদীর মিলনস্থল কোন জেলা? চাঁদপুর। আসামের লুসাই পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি? মেঘনা। কোনটি পদ্মা নদীর উপনদী? মহানন্দ। কোন নদীর উৎপত্তি ও সমাপ্তি স্থল? বাংলাদেশেই। সাঙ্গু ও হালদা নদীর উৎপত্তি স্থল এবং সমাপ্তি বাংলাদেশেই। পদ্মা নদী মেঘনার সাথে কোথায় মিলিত হয়েছে? চাঁদপুরে। পদ্মা নদী যমুনার সাথে কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দা। মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে কোথায় মিলিত হয়েছে? ভৈরববাজারে। পদ্মা কোন জেলার ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে? রাজশাহী। ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে কোন নদীর উপর? গঙ্গা নদীর উপর ভারত ফারাক্কাবাদ নির্মাণ করেছে। বাংলাদেশে প্রবাহিত আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি? 57টি। উৎস হিসাবে আন্তর্জাতিক নদী কয়টি উৎস? ভারতে। উৎস হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎস? ভারতে 54টি। উৎসস্থল হিসাবে আন্তর্জাতিক নদীর কয়টি উৎসস্থল? মায়ানমারে 3টি। বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সমাপ্ত নদীর নাম কি? সাঙ্গু ও হালদা নদী। বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ত নদী হচ্ছে যমুনা। পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেওয়া হয়েছে কোন নদীর উপর? পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য কাপ্তাই বাঁধ দেওয়া হয়েছে কর্ণফুলী নদীর উপর। গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়? হিমালয় পর্বতের গৌরাঙ্গী হিমবাহ থেকে। পদ্মা নদীর ভারতীয় অংশের নাম কি? গঙ্গা। তিস্তার উৎপত্তিস্থল কোথায়? হিমালয় পর্বত। তিস্তার উৎপত্তিস্থল কোথায়? হিমালয় পর্বত। বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে কোন নদী প্রবেশ করেছে? আত্রায় মহানন্দ, পূর্ণবরা ও টাঙ্গন নদী। বাংলাদেশ ভারত ভুটান ও চীনের মধ্য দিয়ে কোন নদী প্রবেশ করেছে? ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশ ভারত চীন ও নেপালের মধ্য দিয়ে কোন নদী প্রবেশ করেছে? গঙ্গা নদী। গঙ্গা নদী বাংলাদেশে কি নাম ধারণ করেছে? পদ্মা নদী। বাংলাদেশের প্রধান প্রধান নদ নদীর নাম কি? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা ও মধুমতি। বাংলাদেশের নদ নদীর মোট দৈর্ঘ্য কত? 24,140 কিলোমিটার। বাংলাদেশের নদ নদীর সংখ্যা কতটি? প্রায় 700টি। বাংলাদেশে সারা বছর নাব্য ভ্রমণ নদীপথের দৈর্ঘ্য কত? 5,221 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে সুরমা নদী। সুরমা নদীর দৈর্ঘ্য কত? সুরমা নদীর দৈর্ঘ্য হচ্ছে 393 কিলোমিটার। সুরমা নদীর দৈর্ঘ্য হচ্ছে 393 কিলোমিটার। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদীর সংখ্যা কয়টি? 3টি। মায়ানমার থেকে বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো কী কী? নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। মায়ানমার বাংলাদেশকে বিভক্তকারী নদী কোনটি? নাফ নদী। নাফ নদীর দৈর্ঘ্য কত? নাফ নদীর দৈর্ঘ্য হচ্ছে 56 কিলোমিটার। বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি? পদ্মা নদী। পদ্মা নদীর দৈর্ঘ্য কত? 366 কিলোমিটার। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোনটি? ব্রহ্মপুত্র নদ। বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী প্রণালী হচ্ছে সুরমা মেঘনা নদী প্রণালী। নাফ নদী বাংলাদেশে কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? কক্সবাজার জেলা দিয়ে। নাফ নদীর উৎপত্তিস্থল কোথায়? মায়ানমারের আরাকান পর্বতে। বাংলাদেশ থেকে ভারতে প্রবেশকারী নদীর সংখ্যা কয়টি? 1টি। বাংলাদেশ থেকে ভারতে কোন নদী প্রবেশ করেছে? কুলিখ নদী। কোন নদী প্রবেশ করেছে? কুলিখ নদী। বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কয়টি? বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা হচ্ছে 1টি। কোন নদী বাংলাদেশের ভিতর দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়েছে? মেঘনা নদী। দুই ভাগ হয়ে মেঘনা কী কী নামে প্রবাহিত হয়? সুরমা ও কুশিয়ারা নামে। সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করে? কালনি নদী। কালনি নদী পুনরায় কোথায় মেঘনা নাম ধারণ করে? আজমিরিগঞ্জ, হবিগঞ্জে। বাঙালি ও যমুনা নদীর সংযোগ কোথায়? বাঙালি ও যমুনা নদীর সংযোগ হচ্ছে বগুড়ায়। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দায়। পদ্মা ও যমুনা মিলিত হয়েছে গোয়ালন্দতে। জোয়ার ভাটা হয় না কোন নদীতে? গোমতী নদীতে। কুমিল্লার দুঃখ বলা হয় কোন নদীকে? গোমতী নদীকে।
যমুনা নদীর পূর্ব নাম কি? লোহিত্য। পদ্মা নদীর পূর্ব নাম কি? কীর্তিনাশা। বাংলাদেশের উত্তরাঞ্চলের লাইফ লাইন বা জীবন রেখা বলা হয় কোন নদীকে? তিস্তা নদীকে। হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়? হালদা নদীর উৎপত্তি স্থল হচ্ছে খাগড়াছড়ির পাদনাতলী পর্বতশৃঙ্গ থেকে। বাংলাদেশের জলসীমা উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি? হালদা। কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেণুপোনা সংগ্রহ করা হয়? হালদা নদী থেকে। চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী? আত্রাই নদী। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপন করা হয়? কর্ণফুলী নদীর উপর। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় কবে? 1962 সালে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হয় 1962 সালে। মা ফেরিঘাট কোন নদীর তীরে অবস্থিত? পদ্মা নদীর তীরে অবস্থিত। তিন বিঘা করিডোর কোথায় অবস্থিত? তিস্তা নদীর তীরে। তিস্তা নদী বাংলাদেশের কোন জেলা দিয়ে প্রবেশ করেছে? নীলফামারী জেলার মধ্য দিয়ে। চট্টগ্রাম সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। মংলা সমুদ্রবন্দর কোন নদীর তীরে অবস্থিত? পশুর নদীর তীরে অবস্থিত। বাংলা সুয়েজ খাল বলা হয় কোন নদীকে? ঝালকাঠির গাবখান নদীকে। পশ্চিম বাহিনীর নদী বলা হয় কোন নদীকে? বিল ডাকাতিয়াকে পশ্চিম বাহিনীর নদী বলা হয়। নদীর নাম অনুসারে নামকরণ জেলা কোনটি? ফেনী। নদী শিকেস্তিকারা, নদী শিকেস্তিকারা নদী বাঙনের সর্বশান্ত জনগণকে নদী শিকেস্তি বলে। নদী পয়ন্তিকারা, নদী পয়স্তি হচ্ছে নদীতে চর জাগলে যারা চাষাবাদ করতে যায় তারাই নদী পয়স্তি। দক্ষিণ তলপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? হারিয়াভাঙা নদীর মোহনায় অবস্থিত। ভারত কোন নদীর উপর ফারাক্কাবাদ নির্মাণ করেছে? গঙ্গা নদীর উপর। ব্যাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী? ধলেশ্বরী নদীর শাখা নদী। প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয় কোন নদীকে? হালদা নদীকে প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়। এরই সাথে শেষ হয়ে গেল বাংলাদেশের নদ নদী থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা বিগত 30 বছরে আসা MCQ প্রশ্নগুলো। আশা করছি নদ নদী থেকে কোনো প্রশ্ন আসলেই এখান থেকে এক থেকে দুইটি প্রশ্ন কমন থাকবে। অল জব ডেস্টিনেশন চ্যানেলের সাথেই থাকুন। আশা করছি এই একটি চ্যানেল ফলো করলে আপনাদের চাকরির সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ।